মোবাইল ক্লাসে তোমাদের স্বাগত। আমি শাহরাম আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক মহিউদ্দিন মেমোরিয়াল একাডেমি। 2021 সালের পঞ্চম শ্রেণীর টেস্ট পরীক্ষা দিতে দাঁড়ায় স্বাগত। আজকে তোমাদের নতুন বছরের প্রথম আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের সামনে এসেছি। করোনাকালীন 2020 সালে তোমরা চতুর্থ শ্রেণীতে ভালো ভালো পাঠদান সম্পন্ন করতে পারো না, তো আশা করি 2021 সালে প্রথম থেকে যদি তোমরা যে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইটা ভালোভাবে প্রথম থেকে পড়া শুরু করো, তো আশা করি আমরা বছর শেষে ভালো ফলাফল করতে পারবো। তাহলে চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণীর মধ্যে প্রশ্ন কাঠামোতে কোনো পার্থক্য নেই। তোমাদের চতুর্থ শ্রেণীতে প্রশ্ন কাঠামো যেমন, পঞ্চম শ্রেণীতে পিএসসি পরীক্ষা তো একই প্রশ্ন কাঠামোর পরীক্ষা হবে। তোমাদের প্রশ্ন কাঠামোটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টার উত্তর দিতে হবে 30 মার্কের জন্য। তারপর শূন্যস্থান থাকবে 14টা, 12টার উত্তর দিতে হবে। তারপর ডান পাশ বাম পাশ মিলকরণ 10 মার্ক। আর তোমাদের 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 8টা বড় প্রশ্ন কাঠামোর মধ্যে প্রশ্ন উত্তর দিতে হবে, ওখানে তোমাদের 48 মার্ক। তো আশা করি তোমাদের প্রশ্ন কাঠামোটা বুঝতে, সিলেবাস বুঝতে কারো অসুবিধা হবে না, প্রত্যেকে বছরের প্রথম থেকেই সিলেবাসটা পেয়ে গেছে। আজ আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় দুইটা পার্ট আলোচনা করব। তাহলে আমাদের প্রথম অধ্যায় আসছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধটা হচ্ছে মুক্তিকামী মানুষের আশা আকাঙ্ক্ষার ফল। সেই 1757 সাল থেকে আমরা পরাধীন ব্রিটিশ শাসন অধীনে ছিলাম, সেখান থেকে ধীরে ধীরে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে, যার দ্বারা বিভিন্ন তাই 1947 সালে সৃষ্টি হয় দুটি রাষ্ট্র। ব্রিটিশ ব্রিটেন থেকে স্বাধীনতা পেয়ে তখন ভারতবর্ষে তিনটি রাষ্ট্রের জন্ম হয়, ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে হই একটি রাষ্ট্র। 1947 সালের পরে 200 বছর ব্রিটিশদের শাসনে থাকার পরবর্তীতে শাসন এবং শোষিত হয় পশ্চিম পাকিস্তানি দ্বারা। তারপর আসে আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধ। আজ আমরা আমাদের এই মুক্তিযুদ্ধ সম্পর্কেই জানব। তো আমাদের এই মুক্তিযুদ্ধটা একদিনে হয় না বা একদিনে শুরু হয় না। 1947 সালে ব্রিটিশ শাসনের পর 47 থেকে 1971 সাল পর্যন্ত যে পাকিস্তানি শাসকগণ বিভিন্নভাবে আমাদের শাসন এবং শোষণ করেছে এবং বিভিন্ন অপশাসন আমাদের উপর চালিয়ে দিতে চেয়েছে। কী কী অপশাসন, কীভাবে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার মধ্যে এগিয়ে গেছি, এই কথাটা আমাদের প্রথম অধ্যায়ে আছে। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার প্রথম দাম 1952 সালে ভাষা আন্দোলন, পাকিস্তানি শাসক কর্তৃক আমাদেরকে তাদের ভাষা উর্দু ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করেছিল, আপামর বাংলার জনসাধারণ ওই কথা মেনে নেয়নি। চার দিন শুরু হয়েছে ভাষা আন্দোলন, সালাম, জব্বার, রফিক তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষা আন্দোলন, এই স্বাধীনতার প্রথম সূচনা কিন্তু ভাষা আন্দোলন থেকে। তারপরে ভাষা আন্দোলনের পরে আসছে 1967 সালে সহযোগ আন্দোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি সনদ ছয় দফা দাবি পেশ করে। ছয় দফা দাবির পর আসছে 1969 সালের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান বা আগরতলা ষড়যন্ত্র মামলা। তারপর আসলে 1977 সালে নির্বাচন, 1977 সালের নির্বাচনে আপামার পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতার মস্তকে যায়, স্বাধীনতার পথে এগিয়ে যায়। কিন্তু পাকিস্তান শাসক কর্তৃক বাঙালিকে ক্ষমতা না বসিয়ে বিভিন্ন হটকারিতার সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে
তখন 1971 সালের 25 মার্চ সেই কাল রাতে পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক আক্রমণ রাজারবাগ পুলিশ লাইনে। তারপর আসছে 1971 সালের সেই মহেন্দ্র খান 26 মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা। এই ঘোষণায় গোটা বাংলাদেশ একত্রিত হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে এবং দীর্ঘ 9 মাস স্বাধীনতার সংগ্রাম মাধ্যমে আমরা কি অর্জন, আমাদের কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ আমরা কীভাবে আসছি, একদিন কিন্তু এই মুক্তিযুদ্ধ শুরু হয়নি, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেই 1947 সালের দেশভাগের পর থেকে ধীরে ধীরে আসছে। এই বিভিন্ন পর্যায়গুলো আমরা দুই পৃষ্ঠা পড়লে ভালো হবে, যদি আমরা দুই পৃষ্ঠা পড়ালেখা করি, রিডিংটা পড়ি, জানতে পারি। তারপর শুরু হয়ে গেল আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ শুরু হয়ে 1 মাসের মধ্যে 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় আম্র কারণে মুজিবনগর সরকার গঠিত হয়। তাহলে 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় মুজিবনগর সরকার। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আশা করি তোমরা এখান থেকে শিখবে। তারপর ওই এক বাগানে 17 এপ্রিল মুজিবনগর সরকারের কী গঠন করা হয়, শপথ বাক্য পাঠ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে তার অবর্তমানে উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয় বা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ক্যাপ্টেন এম মনসুরের অর্থ পরিকল্পনা মন্ত্রী, এ ইসাম কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং প্রাণ পুনর্বাসন মন্ত্রী মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশ বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। এখন যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, মুজিবনগর সরকারের সফলতা কি, তাহলে এক কথায় আমরা বলবো, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পথে পরিচালনা এবং দেশ বিদেশের সমর্থন আদায়ের জন্য জনমত গঠন এই সরকার সমর্থ এবং মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকার নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমরা প্রথম পাঠ থেকে অনেক কিছু শিখলাম। কি শিখলাম, দেশ ভাগ হয়েছে কত সালে, 1947 সালে, এবং তারপর কয়টা রাষ্ট্র পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্রিত হয়েছে। তারপর আসলে ভাষা আন্দোলন, বাঙালি মুক্তি সনদ, 6 দফা, 69-এ গণঅভ্যুত্থান, 1977-এ নির্বাচন, 1971-সালে 25 মার্চ রাজারবাগ পুলিশ লাইনে হামলা, সেই নারী কি হত্যাযোগ্য। তারপর আসছে 1971-সালে 26 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং বঙ্গবন্ধুকে বন্দী করা। তারপর আসছে মুজিবনগর সরকার, 1971-সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন। তারপর আসছে কি, 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ, তারপর এই সরকারের সফলতা। এবার আমরা আসবো দ্বিতীয় পাঠে, যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, দ্বিতীয় পাঠ সামরিক বাহিনী। একটা যুদ্ধ পরিচালনা করার জন্য আমার জনসাধারণ হবে না, কিছু সামরিক কলা কৌশলের প্রয়োজন হয়। এই সামরিক কলা কৌশলটা কী এবং এই সামরিক বাহিনীটা কী, 1971 সালে 11 জনের মুক্তি বাহিনী গঠন করা হয়, তাহলে আসো চার পৃষ্ঠা। 1971 সালের 11 জুলাই যুদ্ধ চলতেছে, 11 জুলাই গঠন করা হয় মুক্তি বাহিনী। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউর রহমান ওসমান। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এবার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুক্তি বাহিনীকে 3টি ব্রিগেড পোস্টে ভাগ করা হয়। ব্রিগেড পোস্ট, এই ব্রিগেড পোস্টটা কে কার নেতৃত্বে দিচ্ছে, দেখো মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে পোস্ট, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস পোস্ট, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড পোস্ট। এই মুক্তি বাহিনীকে 3টা ব্রিগেড মানে সেনাবাহিনীকে 3টা ভাগে ভাগ করে দেওয়া হয় এবং 3 জনকে এই 3টা ভাগের নেতৃত্ব দিতে বলা হয়। কে কে নেতৃত্ব দিচ্ছে, মেজর খালেদ মোশারফ এস পোস্টের নেতৃত্ব দিচ্ছে, কে পোস্টের, মেজর কে এম শফিউল্লাহ এস পোস্টের, আর মেজর জিয়াউর রহমান
জেট করছে। আমার যুদ্ধটা যুদ্ধটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সমস্ত বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হবে। কয়টা সেক্টরে? 11টা। 11টা সেক্টরে, 11টা সেক্টরে ভাগ করার পর এই বাংলাদেশকে যুদ্ধটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে এবং 11টা সেক্টরে একজন কমান্ডার ছিল, তার সাব কমান্ডার ছিল এবং মুক্তিযুদ্ধটা সঠিকভাবে পরিচালনা হয়েছে। এখন আমরা চার অধ্যায় যদি রিডিং করি, আমাদের 11টা সেক্টরের কোন কোন সেক্টরে কোন এলাকাটা পড়ছে এই জিনিসটা আমরা জানব। তাহলে আমাদের প্রথম এক নং সেক্টর, এক নং সেক্টর আমাদের চট্টগ্রাম পার্বত্য সেক্টর এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। বিশেষভাবে আমাদের নোয়াখালীটা তাহলে পড়ছে কত নং সেক্টরে? এক নং সেক্টর। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। দুই নং সেক্টরে কুমিল্লা ফরিদপুর জেলা এবং ঢাকা নোয়াখালী জেলার অংশবিশেষ। তিন নং সেক্টর মুলইবাজার ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ। সেক্টর নং চার উত্তর সিলেট, সিলেট সদর এবং দক্ষিণ হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল। পাঁচ নং সেক্টর সিলেট জেলার উত্তরাঞ্চল। ছয় নং সেক্টর রংপুর এবং দিনাজপুর জেলা। সাত নং রাজশাহী পাবনা বগুড়া এবং ও দিনাজপুর জেলার অংশবিশেষ। আট নং কুষ্টিয়া যশোর ও খুলনা জেলা। নয় নং বরিশাল পটুয়াখালী এবং খুলনা ফরিদপুর জেলার অংশবিশেষ। দশ নং কোন আঞ্চলিক সীমা ছিল না, নৌবাহিনীর কমান্ডারে গঠিত হয়, নৌ অভিযানের পর্যায়ে যে কোনো সেক্টর এলাকায় অপারেশন শেষে দশ নং সেক্টরে ফিরে আসে, এটার কোনো এলাকা সীমাবদ্ধ ছিল না, এটা বাংলাদেশ নৌবাহিনীর হাতে ছিল, এরা যে কোনো জায়গায় অপারেশন করে দশ নং সেক্টরে ফিরে আসে। এগারো নং সেক্টর টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার অংশ বিশেষ। তাহলে এছাড়াও ছোটো ছোটো যোদ্ধাবাহিনী ছিল, ভারতের বিভিন্ন অঞ্চলের যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা সম্পর্ক যুদ্ধে অংশ নিত। 30,000 নিয়মিত যোদ্ধাদের গঠিত হয় বাহিনীর নাম মুক্তি ফোর্স। তাহলে দেখো মুক্তি ফোর্সে কত হাজার বাহিনী ছিল? 30,000 নিয়মিত বাহিনী গঠন করা হয় মুক্তি ফোর্স। 100,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ নিয়ে যুদ্ধ করেছিল এই মুক্তি ফোর্স। তাহলে মুক্তি ফোর্স 100,000 গেরিলা, প্রায় 100,000 গেরিলা মুক্তি বাহিনী অংশগ্রহণ করছে এবং যুদ্ধ সময়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছে। তাহলে বিভিন্নভাবে আমাদের যুদ্ধটা সামনের দিকে গেছে, আরও আমরা অনেক কিছু জানতে পারবো। তারপর মুক্তিযোদ্ধা, তারপর পাকিস্তানি হত্যাযজ্ঞ, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ, এই অধ্যায়টা মোট পাঁচটা ভাগে ভাগ করা হলো। আমরা দুইটা পাঠ আজকে আলোচনা করব। এই দুইটা পাঠে আমাদের অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 মার্ক এবং প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 1 মার্ক। তাহলে আমরা যে দুইটা পাঠ আজকে আলোচনা করলাম এখান থেকে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা যায়। যেমন কত সালে ব্রিটিশরা বাংলাদেশ উপমহাদেশ ছেড়ে চলে যায়? 1947 সাল। মুজিবনগর সরকার কত তারিখ গঠন করা হয়? মুজিবনগর সরকারে শপথ গ্রহণ কী, কত তারিখে শপথ গ্রহণ করা হয়? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কী ছিল? কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়? এইভাবে তোমরা এই দুইটা পাঠ 2 পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠা ভালোভাবে রিডিং করবে, আমি যে কথাগুলো আলোচনা করলাম মনোযোগ দিয়ে শুনবে এবং শোনার পর এইখান থেকে তোমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে। তোমাদের বাড়ির কাজ হলো 2 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত পড়া এবং 10 সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা। আশা করি তোমরা এখান থেকে পড়ে আমার এই আলোচনা বুঝে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন কীভাবে তৈরি করবে। আমি আমার বলতেছি ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যায় কত সালে, একটা প্রশ্ন, প্রশ্নটা হয়ে গেছে, উত্তর হবে কি 1947। প্রশ্ন তুমি তৈরি করবে, উত্তরও তুমি তৈরি করবে। তারপর মুজিবনগর সরকার কত সালে গঠন করা হবে, কত তারিখ? 1971 সালের 10-এ। প্রশ্ন হয়ে গেছে, উত্তরটা হয়ে গেছে। এইভাবে তুমি সর্বমোট
দশটা প্রশ্ন তৈরি করবে এবং এগুলো আবার আমাকে আমরা যে ভিডিওটা দিলাম তাতে ওই জায়গায় পোস্ট করে সবাই এগুলো আমি প্রশ্নগুলো দেখব তোমরা কতগুলো প্রশ্ন তৈরি করেছো কে কে জমা দিয়েছে কে কে জমা দেয়নি তো আশা করি সবাই এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়ালেখা নিয়ে থাকবে কারণ জেএসসি পরীক্ষা হবে পিএসসি পরীক্ষা হবে তোমাদেরকে পড়ালেখা সময় মতো এই বইটা শেষ করতে হবে তো শেষ করতে হলে কী করতে হবে আমাদের পড়ালেখা করতে হবে তাহলে আমরা এখন থেকে যে পড়াগুলো দিব আশা করি সবাই ভালো থাকবে ভালোভাবে শিখবে বুঝবে পড়বে যদি কোনো সমস্যা হয় আমাদের যে নাম্বার আছে আমাদের ফোনে যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।